নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 25 এপ্রিল 2024-এর আজকের দৈনিক রাশি এবং লগ্নফল। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ কিন্তু শুক্রের রাশি পরিবর্তন তথা শুক্রের অস্তমিত অবস্থা কিন্তু শুরু হচ্ছে। তাছাড়া আজ কিন্তু বুদ্ধির কারগ্রহ বুধ কিন্তু মার্গী অবস্থায় আসছে এবং আজকে চন্দ্র কিন্তু নিচস্থ হচ্ছে সন্ধ্যার দিকে। অত্যন্ত ঘটনাবহুল দিন এবং চন্দ্র আজ কিন্তু বৃহস্পতি নক্ষত্রে অর্থাৎ বিশাখায় কিন্তু আজ অবস্থান করছে। তো কেমন যাবে আজকে সারাদিন? অত্যন্ত ঘটনাবহুল দিন হওয়ার জন্য বেশ কিছু বিষয় আমি আপনাদের সতর্ক করব, বেশ কিছু বিষয় আমি আপনাদের এখানে জানাবো যে বিষয়গুলো আপনাদের কিন্তু মেনে চলতে হবে। দেখুন, প্রথমেই যে বিষয়টা এখানে মাথায় রাখতে হবে যে যখনই অনেকগুলো গ্রহের ট্রানজিট অবস্থার পরিবর্তন মার্গী বক্রী অবস্থা থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হয়, কোনো কিছু অনুমানের বসে কোনো কাজ করতে নেই। যেটা হয়ে যাবে এটা পেরে যাবো, ওটা তো আগে হয়েছিল মানে আজকে হয়ে যাবে, সেই বিষয়টা অবশ্যই কিন্তু সবার আগে মাথায় রাখতে হয়। যে কোনো বিষয়কে কিন্তু যাচাই করে, যে কোনো বিষয়কে পরখ করে, যে কোনো বিষয়কে ভালো করে ক্লারিফাই করে তবেই কিন্তু কোনো কাজে হাত দিতে হয়, সেটা কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে। শুক্র যেহেতু এখানে সবথেকে বেশি এফেক্টেড এবং শুক্র যেখানে অস্তমিত হচ্ছে, এটা মাথায় রাখবেন যে ভৌতিক সুখ চাহিদা জিনিসপত্র বলতে যেগুলো আমরা বুঝি, সেগুলো পেতে গিয়ে বাড়তি খরচ, সেগুলো না পেলে মনোকষ্ট, এবং যে বিষয়গুলো হয়তো আপনার আছে সেগুলো কোনো কারণে কোনো সমস্যা হলে সেখান থেকেও কিছু প্রবলেম, এগুলো আসার কিন্তু সম্ভাবনা একটা রয়ে যাচ্ছে। সাধারণভাবে এটা বলতে গেলে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটস পারচেজ, কোনো আপনার সামগ্রিক ক্রয়, কোনো ধরনের সাজসজ্জা জিনিসপত্র ক্রয়, এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার 100% যে চাহিদাটা আছে যে এইটাই চাই বা এটা হলেই ভালো হয়, সেই জায়গাটা কোথাও যেন একটু মিসম্যাচ হচ্ছে, সেই জায়গাটা কোথাও পেয়েও পাচ্ছেন না, যে কাছাকাছি এলো কিন্তু পুরোটা হলো না, এই বিষয়টা কিন্তু বেশ কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি। এবং আমি আগেই সতর্ক করব যে আপনাদের যদি বাড়িতে কোনো পুরনো ইলেকট্রনিক্সের গ্যাজেট দ্রব্যাদি এগুলো থাকে বা এরকম কিছু আছে যেটা অনেকদিন হয়তো হাত পড়েনি, আজকেই মনে হচ্ছে একটু চালিয়ে দেখি, সেগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কিছুটা মিসফরচুন ডেকে আনতে পারে। তো এই বিষয়টা সবার আগে মাথায় রাখবেন। ভালো কথা হচ্ছে বুদ্ধির কারগ্রহ বুধের মার্গী অবস্থায় আসার জন্য বুদ্ধির প্রয়োগ এবং সঠিক নির্ণয় নেওয়ার জায়গা বহু ব্যক্তিদের ক্ষেত্রে ফিরছে, এবং যে বিষয়গুলো এতদিন রিয়েলাইজ করতে পারছিলেন না, মানে বুঝতে পারছিলেন না যে এটা এই হতে পারে বা ওটা ওই হতে পারে, ওই ব্যক্তি ওরকম আমার সঙ্গে ব্যবহার করছে কেন, তার মধ্যে একটা আপনি ক্লারিফাই বা একটা সত্যতা, একটা সঠিক অনুমান এগুলো কিন্তু এই সময় করতে পারেন। তবু আমি বলবো যে যেহেতু এতগুলো গ্রহের ট্রানজিট, সব কিছুই কিন্তু যাচাই করে এবং পরখ করে দেখে নেবেন। চন্দ্র শুরু থেকেই যেহেতু বৃহস্পতি নক্ষত্রের প্রভাবাধীন এবং বৃহস্পতি আমাদের জ্ঞান প্রজ্ঞা বুদ্ধি বিকাশ এগুলোকে কিন্তু রিপ্রেজেন্ট করে, যে কোনো ক্ষেত্রে আপনার জ্ঞান অর্জন বিদ্যা বুদ্ধি বিকাশ কোনো বিষয়ে এডুকেশনাল কাজকর্ম রেগুলার পড়াশোনায় উন্নতি এগুলোর ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু প্রভাবশালী এবং ভালো কাটার সম্ভাবনা থাকছে। এবং আপনি যদি যে কোনো বিষয় কিন্তু এই প্রজ্ঞা জ্ঞান পড়াশোনা এগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা থাকছে। বৃহস্পতি কিন্তু কর্তৃত্বকে রিপ্রেজেন্ট করে, ফলত অফিসের বস, অফিসের কর্মচারী, রাজকর্মচারী এবং যারা অবশ্যই কোনো উচ্চ পদে অবস্থান করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা প্রফিটেবল এবং ভালো কাটার সম্ভাবনা আছে, এবং কিছু জানা শেখার উদ্দেশ্যে, কিছু জ্ঞান অর্জনের উদ্দেশ্যে, কিছু আপনার নির্ণয় ধারণের উদ্দেশ্যে এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। তাই আমি অবশ্যই বলবো যদি আপনি কোনো আগে থেকে সমাজে প্রভাবশালী ব্যক্তি হন, রাজনৈতিক ব্যক্তিত্ব হন, 5-7 জন আপনাকে চেনে এরম ধরনের ব্যক্তিত্ব হন, কর্তৃত্ব হন, যে কোনো কর্তৃত্বে আছেন আর কি, সেইরকম ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে আজকের দিনটা আপনার ভালো বা পজিটিভ কাটার সম্ভাবনা আছে। কিন্তু বৃহস্পতি কয়েকটা বিষয় একটু অহংকার বাড়ায়, যেমন জ্ঞানের অহংকার বাড়ায়, অর্থের অহংকার বাড়ায়, আপনি হয়তো সংসারের মাথা, আপনি সবাইকে একটু ডমিনেট করছেন, ছড়ি ঘোরাচ্ছেন, কারোর কথা শোনার তোয়াক্কাই করছেন না, এই ধরনের বিষয়গুলো বা এই ধরনের মানসিকতা ব্যক্তিদের ক্ষেত্রে এই প্রভাবগুলো আজকের দিনে থাকবে। এই বিষয়টা অবশ্যই আপনাদের সঠিকভাবে সচেতনতা আমি এখানে দিতে পারছি, তো এই বিষয়টা অবশ্যই আপনাদের একটু নিয়ন্ত্রণ করতে হবে। এবং এখানে আমি আরও বলতে পারি যে এখানে কিন্তু সাধারণত আধ্যাত্মিক কাজ, জ্ঞান বুদ্ধি বিকাশ, অবশ্যই কোনো শুভ কাজ, পূজা অর্চনা ইত্যাদি করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। তবে এটা মাথায় রাখবেন যেহেতু চন্দ্র সন্ধ্যায় নিচস্থ হচ্ছে, তার আগে চন্দ্র কিন্তু নিচস্থ থাকছে না, তো যে কাজগুলোয় মানসিক প্রভাব আসতে পারে, যেমন একটা কোনো ব্যক্তির সঙ্গে তর্ক বা কেউ আপনাকে হয়তো না বললে আপনার মন খারাপ হতে পারে, এইরকম ধরনের বিষয়, এবং অবশ্যই যেখানে আপনার মেন্টাল হ্যাপিনেস জড়িত আছে আর না হলে দুঃখ জড়িত আছে, এইরকম ধরনের যে বিষয়গুলো আছে, তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে স্পেশালি সেই ধরনের কাজের ক্ষেত্রে
ক্ষেত্রে বৈকাল পরবর্তী সময়ের জন্য কোনো কাজকে ফেলে রাখা উচিত হবে না, কারণ সন্ধ্যায় যেটা হতে পারে, চন্দ্র যেহেতু নিচস্থ থাকবে তো মানসিক প্রভাবটা কিন্তু আপনার অত্যন্ত বেশি থাকবে, মানে নেগেটিভ প্রভাবটা, যদি কোনো খারাপ লাগা থাকে, যদি কোনো হতাশা থাকে, সেগুলো মনের ভেতর বেশি মাত্রায় প্রকাশিত হবে। এই বিষয়টা আপনাদের কিন্তু সকলকেই আমি আগে থেকেই সচেতন করব। এছাড়া আমি আজকের দিনটায় এটা বলতে পারি, সেভিং, ফান্ডিং, অর্থনৈতিক কাজ, আর্থিকভাবে উন্নতি দেয় এরকম কোনো কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা যথেষ্ট ভালো এবং এই বিষয়টা আজকের দিনে আপনি এগোতে পারেন। অন্যান্য বিষয়ের মধ্যে শরীর স্বাস্থ্য, আজকে সম্পর্ক এবং অর্থনৈতিক বিষয়, এগুলো বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার, যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আপনি কিন্তু বিস্তারিত আলোচনা আমাদের সঙ্গে সারতে পারেন। প্রত্যেকটা আলোচনা সেটা চেম্বারে হোক, আপনার সাক্ষাতে হোক, ডিটেলে হবে এবং বিস্তারিত হবে এবং অবশ্যই 100% গোপনীয়তা মেনটেন করা হবে। ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করতে ভুলবেন না। আর অবশ্যই আপনারা এখানে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, ইনস্টাগ্রামে আপনারা অনেকেই আছেন, ইনস্টাগ্রাম প্রোফাইলটা আমাদের ফলো করবেন। হ্যাঁ, এবার যে বিষয়টাকে নিয়ে আমরা চর্চা করব সেটা হচ্ছে সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, প্রেমের কারকগ্রহ শুক্র নিচস্থ হচ্ছে এবং এই শুক্র যে এতদিন উচ্চস্থ ছিল, এখানে নিচস্থ বলে ভুল হবে, অস্তমিত হচ্ছে, এই যে শুক্র এতদিন উচ্চস্থ ছিল এবং এরপর শুক্র অস্ত যাচ্ছে, এখানে শুক্রের যে একদমই পাওয়ারলেস হয়ে যাবে তা নয়, কিন্তু শুক্রের কিছুটা নিষ্প্রভ বা প্রভাবহীন হয়ে পড়বে। তো ফলত যারা এই সময় প্রেমের ক্ষেত্রে খুব উদ্যমশীল মানসিকতা ছিলেন, যারা প্রেমের ক্ষেত্রে বেশ কিছুটা রোম্যান্টিক মুহূর্ত কাটাচ্ছিলেন, দাম্পত্য সম্পর্কেও যাদের মধ্যে বেশ জোয়ার ছিল, সেগুলো কোথাও যেন একটু নিষ্প্রভ বা কোথাও যেন আগের তুলনায় কম, এটা হওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে রয়েই যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে কোনো কঠিন নির্ণয় করার আগে জ্যোতিষীয় পরামর্শ এই সময় নেওয়া প্রয়োজন এবং আমার মনে হয় যেখানে সুখ স্বচ্ছন্দ্য হই হুল্লোড় আছে, যেখানে আপনার চাহিদাগুলো ডানা মেলে আকাশে উড়তে চাইছে, সেখানে কিন্তু কোথাও একটু ডানা ছেঁটে যাওয়ার প্রবণতা থাকছে। অর্থাৎ যে চাহিদাটা আপনার হয়তো দুধে হতো সেটা হয়তো কিছুটা ঘোলে মিটতে পারে, এই বিষয়টা এই সময় কিন্তু শুক্র এই ধরনের প্রভাব এই সময় কিন্তু দিতে পারে। এই বিষয়টা হয় অবশ্যই পার্সন টু পার্সন আলাদা হবে, যাদের জন্মছকে শুক্র অস্তমিত আছে বা নিচস্থ আছে তারা এই বিষয়টা বেশি নেগেটিভ পাবে, অন্যদের ক্ষেত্রে কিছুটা হলেও তার নেগেটিভ প্রভাব অবশ্যই পড়তে চলেছে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। জেনারেলি আজকের দিনে আমি রোগভোগের বিষয়ে, স্কিন অ্যালার্জি, চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখতে বলবো, এবং এখানে আগে থেকে কোনো পেটের সমস্যা, হজমের সমস্যা চললে সেগুলো একটু বাড়তে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে বলবো। এছাড়া এখানে কিছু বিষয়ে যাদের কোনো হার্টের সমস্যা আছে তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। শুক্র যেহেতু ট্রানজিট করছে, গাইনি সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন। সাধারণভাবে আজকের দিনটায় অন্যান্য বিষয়ের মধ্যে ভ্রমণ, ঘোরাঘুরি, যাত্রা এগুলোতে ভালো ফল পাবেন। ফাটকার ক্ষেত্রে একটু বুঝে শুনে এগোনো দরকার। সরকারি কাজে, দফতরের কাজে এগুলোতে ভালো ফল পাবেন। গভর্নমেন্ট রিলেটেড কাজগুলো আজকের দিনে ভালো ফল থাকছে। মিডিয়া, এন্টারটেনমেন্ট ফিল্ডে যারা আছেন, শুক্রের প্রভাব যদি আপনার জন্মছকে নেগেটিভ থাকে তাহলে কিছু অপরচুনিটি, কিছু সুযোগ হাতছাড়া হতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর আজকের দিনটায় মহিলাদের ক্ষেত্রে, বিশেষত মহিলা জাতিকে যারা শুনছেন তাদের ক্ষেত্রে কিছু হেলথ ইস্যু থাকলে সে বিষয়টা অবশ্যই একটু সচেতন থাকবেন। অন্যান্য বিষয়ের মধ্যে আমি অন্যান্যভাবে কোনো নেগেটিভ ফল হরস্কোপে দেখছি না, তবে বুধ যেহেতু মার্গী হচ্ছে অবশ্যই বিচার বিশ্লেষণ বিবেচনাতে আপনারা ভালো ফল বর্তমানে পাবেন। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে বিশাখা, অবশ্যই কিন্তু বৃহস্পতির নক্ষত্র, এবং এই নক্ষত্রে আমরা যে সিম্বলটা দেখি, দুজন মহিলা একটা ফুলের ডেকোরেশন বা আর্কের তলায় দাঁড়িয়ে আছেন, একজনের গায়ে ময়লা জামা কাপড় এবং একজন খুব পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ হয়ে দাঁড়িয়ে আছেন। এক্ষেত্রে এটা বোঝা যায় যে বিশাখা নক্ষত্রের জাতক জাতিকারা খুব ডায়নামিক পার্সন হন, সমাজে উচ্চস্তর এবং নিম্নস্তর সবার সঙ্গে কিন্তু সমানভাবে কিন্তু মেলামেশা করতে পারেন। তো এই ডায়নামিক ব্যক্তিদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আকর্ষণীয় এবং অপরকে অ্যাট্রাক্ট করার ক্ষমতাযুক্ত একটা বিষয় কিন্তু আমরা দেখতে পাবো। তো জন্ম নক্ষত্র, লগ্ন হোক বা রাশির, আপনার যদি হয় বিশাখা, যদি হয় অবশ্যই কিন্তু পুনর্বসু বা পূর্ব ভাদ্রপদ, তাহলে দিনটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল কাটবে। কিন্তু শুধুমাত্র যদি আপনার রাশির নক্ষত্র বিশাখা, মানে চন্দ্র যে নক্ষত্র আছে সেটা রাশির নক্ষত্র উত্তর ভাদ, মাফ করবেন, বিশাখা, পূর্ব ভাদ্রপদ এবং অবশ্যই পুনর্বসু হয়, তাহলে দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ কাটবে। অন্যান্য যে রাশির নক্ষত্র, অর্থাৎ চন্দ্র যে নক্ষত্র আছে সেটা রাশির নক্ষত্র যে ভালো ফল পাবে, তাদের মধ্যে অবশ্যই রাহু নক্ষত্র, আদ্রা, সাথী, শতবিষা, এরা ভালো ফল পেতে পারেন। ভালো ফল পেতে পারে শনির নক্ষত্র পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ, বুধের নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী। সমস্যা থাকবে কেতুর তিন রাশির নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলায়, কিছু বাধা বিপত্তি থাকবে মঙ্গলের তিন রাশির নক্ষত্র মৃগশিরা, চিত্রা এবং জ্যেষ্ঠায়। আর আমরা এখানে যাদের কথা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম
সেটাকেই কিন্তু আপনারা প্রথম 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 প্রাথমিক গুরুত্ব দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে চর্চা করব সেটা হচ্ছে আজকের বারবেলা। আজকের বারবেলা হচ্ছে দুপুর 2:46 থেকে এবং সূর্যাস্ত অবধি বারবেলার প্রভাব থাকছে। দিনের আর কোনো সময় কিন্তু বারবেলার প্রভাব থাকছে না। আজকের সংখ্যা হচ্ছে 3 সংখ্যার প্রভাব, মূলত যেখানে জ্ঞান প্রজ্ঞা কিছু বিষয় রাগ জেদের প্রবণতা 3 সংখ্যার ভেতর থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আজকের রং হচ্ছে হলুদ রং। মেষলগ্ন হলুদ ছাড়াও এখানে কিন্তু লাল সাদা এবং নীল ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে এখানে কিন্তু ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ নীল এবং সবুজ রং। মিথুনের ক্ষেত্রে হলুদ সাদা সবুজ রং বেশি শুভ হতে পারে। কর্কটের ক্ষেত্রে এখানে শুভ হতে পারে সাদা হলুদ এবং লাল রং। এখানে সিংহের ক্ষেত্রে শুভ হতে পারে হলুদ অবশ্যই, কিন্তু তার সঙ্গে আজকের দিনে অফ হোয়াইট কালার সবুজ এবং অবশ্যই লাল রং। কন্যার ক্ষেত্রে শুভ হতে পারে আজকের দিনে সবুজ অবশ্যই কিন্তু সাদা এবং নীল রং। তুলার ক্ষেত্রে হলুদ অফ হোয়াইট সবুজ এবং সাদা রং শুভ হতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে সাদা হলুদ লাল এবং সবুজ শুভ হতে পারে। ধনুর ক্ষেত্রে সবুজ হলুদ এবং নীল শুভ হতে পারে, তবে সন্ধ্যার আগে অবধি আপনারা হালকা সাদা অফ হোয়াইট লাল জাতীয় কালারও ব্যবহার করতে পারেন। এখানে মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে নীল লাল এবং সাদা রং। এখানে কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ নীল এবং হলুদ রং। তার সঙ্গে আপনারা অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। মিনের ক্ষেত্রে হলুদ সাদা এবং সবুজ রং ব্যবহার করতে পারেন, তবে কমলা রংটাও ব্যবহার করতে পারেন। আর রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও লগ্ন না জানলে এটা রাশিভিত্তিক দেখবেন। আসুন তাহলে শুরু করছি এবার আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, এই নাম্বারে যোগাযোগ করে নেবেন, শুরু করা যাক আলোচনা। মেষলগ্ন মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব আজকে থাকছে আপনাদের বৃহস্পতি রাশি থেকে প্রায় প্রস্থান করার মুখে। তো এক্ষেত্রে প্রথমে আমি বলবো যে বৃহস্পতি যেহেতু ট্রানজিট করছে এই সময় কিছু ভুল খাটতে খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে, বিষয়টা খেয়াল রাখবেন। বিদেশ যাত্রায় কিছু সুযোগ অপরচুনিটি পেতে পারেন, ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে, এটা ঠিক কথা। এখানে একটু মাথা গরমের ধার যাতে সেটা কিন্তু বাড়তে পারে, বাড়তে পারে রাগ জেদ করার প্রবণতা। সামাজিক পদ প্রতিষ্ঠা লাভ, কিছু কাজে উন্নতি, যোগাযোগ, এগুলোতে ভালো ফল পাবেন। সম্পর্কের দিকটা ভালো, দাম্পত্য ক্ষেত্রে ইমোশান থাকবে। রাতের দিকে বাড়ির গ্যাজেটস ইত্যাদি জিনিসপত্র, আপনার কোনো শখের জিনিসপত্র কেনার জন্য শিডিউল রাখবেন না, সন্ধ্যার মধ্যে করে ফেলার চেষ্টা করুন, মানে বৈকালের মধ্যেই করে ফেলা ভালো হয়, এটা আমরা দেখতে পাচ্ছি। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, ব্যবসা বাণিজ্যের লাভ, আর্থিক যোগাযোগ থাকবে। মায়ের স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা চললে সন্ধ্যা দিকটা এই ধরনের সমস্যা কিন্তু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আর এখানে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশান হরস্কোপে রয়েছে। স্বাস্থ্যের দিকে লোয়ার অর্গান ডিজিজ, কিছুটা ব্যাক পেনের সমস্যার বিষয়ে সতর্ক থাকবেন। চলে আসছি বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে। চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি ষষ্ঠে এবং দিনের শেষে সপ্তমে যাচ্ছে। বৃহস্পতির কানেকশান, বৃহস্পতি বর্তমানে আপনাদের রাশির দিকে এগোচ্ছে এবং রাশি বা লগ্নে প্রবেশ করতে চলেছে। কিছু প্রাপ্তিযোগ আজকের দিনে থাকতে পারে, আনএক্সপেক্টেড বা এক্সপেক্টেড কিছু গেইন হতে পারে, ইচ্ছা সম্পূর্ণ হতে পারে, তবে খরচের মাত্রা কিন্তু বাড়বে। ঘুমের একটু ডিস্টারবেন্স থাকতে পারে, পড়াশোনা ভালো মোটের উপর ভালো যাবে, উচ্চশিক্ষাকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন, গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। আজকের দিনে কোনো আইনি বিষয় চললে কোর্ট কাচারি, শুনানি, মামলা মোকদ্দমা এগুলো বিষয়ে একটু চোখ কান খোলা রাখবেন। সাধারণ প্রেম রিলেশনশিপ এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা মোটের উপর ভালো ফল পাবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা শুভ যাবে, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। আর একটু ওই স্বপ্ন দেখার পরিমাণ বাড়া, সাবকনসিয়াস মাইন্ডের ভেতরে কিছু কাজ করা এগুলো ক্ষেত্রে থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতাও বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কর্মভাব ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ, কর্মক্ষেত্রে কিছু উন্নতিসূচক বিষয় সেগুলো। মিথুন লগ্ন মিথুন রাশির কথা আসা যাক। চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু পঞ্চম এবং দিনের শেষে ষষ্ঠে। সন্ধ্যার দিকটা শারীরিক দিকটা একটু খেয়াল রাখবেন, পেটের গোলমাল, হালকা সমস্যা, পেটের হজমের সমস্যা এগুলো দিনের বেশিরভাগ সময় কিছুটা থাকতে পারে। নতুন সন্তান যোগে শুভ, প্রেমের ক্ষেত্রে সফলতা, প্রেমজ বিবাহের ক্ষেত্রে সফলতা লাভের যোগ আছে, জ্ঞান বুদ্ধি বিকাশ, পড়াশোনার ক্ষেত্রে ভালো। কেরিয়ার রিলেটেড বিষয়ে কিছু পরিবর্তনের আভাস পেতে পারেন, কারণ বৃহস্পতি ট্রানজিট করছে এখানে, কিন্তু দূরে কাজ বা কাজের ক্ষেত্রে কিছু ট্রান্সফার চেঞ্জ এগুলোর সম্ভাবনা রয়েছে। বিদ্যা বুদ্ধি বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে মোটের উপর আজকের দিনটা বেশ ভালোই যাবে। নতুন সন্তান যোগেও কিন্তু অসুবিধা নেই, সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। এছাড়া সন্তানের ফিউচার ভবিষ্যৎ এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন যাদের সন্তান আছে। ঘুম একটু আপডাউন করতে পারে, মানসিক ইচ্ছা ফুর্তি হতে পারে, আর্থিক ক্ষেত্রে সেভিংস ফান্ডিং হতে পারে, কথার মধ্যে একটু গাম্ভীর্য, হামবড়াই ভাব, একটু নিজেকে জাহির করার প্রবণতা অনেকের ভেতর থাকতে পারে। খাওয়া দাওয়া রুটিনের কিছুটা পরিবর্তন হবে। আর এখানে যেহেতু চন্দ্র পঞ্চম এবং ষষ্ঠের ওপর দিয়ে পাশ করছে, আপনার প্রতিভা, আপনার ক্রিয়েটিভিটি, আপনার পারফরমেন্স, আপনার কিছু সৃজনশীল কাজকর্ম এগুলোতে যথেষ্ট ভালো ফল আজকের দিনে পাবেন। অন্যান্য বিষয়ের মধ্যে কেনাকাটি, শখসাত পূর্ণের কাজ করা যেতে পারে, অন্যান্য বিষয়ে অগ্রগতি থাকছে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কর্কট রাশি, কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে চতুর্থ এবং পঞ্চমে। গৃহগত কাজ, বাড়ির কাজ হবে, কর্মক্ষেত্রে কিছু সম্ভাবনা হতে পারে, নতুন কিছু ইচ্ছা শখ পূরণ প্রাপ্তি যোগে ভালো ফল আজকের দিনে কিন্তু থাকতে পারে। আজকের দিনটা কিন্তু কমিউনিকেটিভ, কিন্তু সন্ধ্যার জন্য কোনো কাজ ফেলে রাখবে না, তখন আপনাদের লগ্নপতি রাশি অধিপতি চন্দ্র নিচস্থ হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু মানসিক প্রভাব অত্যন্ত বাড়বে। কোনো বিষয় নিয়ে হতাশা চিন্তা থাকলে সেগুলো কিন্তু আপনার কাজের উদ্যমকে নষ্ট করতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, পড়াশোনা মোটের উপর ভালো হবে, উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে ভালো ফল এই দিনে কিন্তু পাবেন। সাধারণত কেনাকাটি পার্সোনাল কাজে কোনো অসুবিধা নেই, ফাটকার ক্ষেত্রে দিনের শেষ দিকটা কিন্তু খুব একটা ভালো নয়, এদিকটা খেয়াল রাখবেন। সাধারণত আজকের দিনটায় আউটডোর ওয়ার্ক, ফিল্ড ওয়ার্কস, জমি জায়গা সংক্রান্ত কাজকর্ম, লোন ইত্যাদি পাওয়া, কোনো বিষয়ে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ প্রচেষ্টা করা, এগুলোতে আজকের দিনটা কিন্তু গুড রেজাল্ট আপনি কিন্তু পেতে পারেন। সাধারণভাবে আজকের দিনটায় সোশ্যাল কমিউনিকেশন ভালো হবে, সন্তান যোগ আজকের দিনে শুভ থাকবে, পেটের গোলমাল হজমের সমস্যা বাড়তে পারে। প্রেমের ক্ষেত্রে দিনের শুরু থেকে বৈকাল অবধি সময়টা বেশ ভালো যাবে, কিন্তু সন্ধ্যার দিকটা প্রেমের ক্ষেত্রে নেগেটিভ ইমোশন মানে জেদ, আবেগ, অভিমান, রাগ, ক্রোধ এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। কর্মভাব স্থিতিশীল থাকবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দিনটা রেগুলারাইজ যেরকম চলছে সেরকমই চলবে, তবে কর্মক্ষেত্রে কিছু নতুন সম্ভাবনা অপরচুনিটি, কর্মক্ষেত্রে কিছু পজিটিভ পরিবর্তন এগুলো হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশির তৃতীয় এবং চতুর্থে। জেনারেলি যোগাযোগপূর্ণ দিন থাকবে, কমন কমিউনিকেশন, যোগাযোগ এগুলোতে ভালো ফল পেতে পারেন। ধর্মকর্মে মানসিক শান্তি, ধার্মিক কাজে উন্নতি আজকের দিনে হতে পারে। আর এখানে এটুকু বলবো যে বৃহস্পতি যেহেতু ট্রানজিট করছে, লাইফের সঙ্গে জড়িত বিষয়ে কিছু পরিবর্তন, চেঞ্জেস এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সম্পর্কের দিকটা বা রিলেশনশিপের ক্ষেত্রে দিকটা আবেগপূর্ণ, প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তনের বার্তা এই সময় থাকতে পারে, বৃহস্পতি ট্রানজিট যেহেতু হচ্ছে। কর্মের ক্ষেত্রে কিছু সূচক বিষয়, কিছু ট্রান্সফার, জব চেঞ্জ এগুলোর সম্ভাবনা কর্ম বিষয়ে কিছু বিষয়ে থাকতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলোর ক্ষেত্রে ভালো, যে কোনো বিষয়ে আজকে এডুকেশন রিলেটেড বিষয়ে গবেষণা রিসার্চ এগুলোতে ভালো ফল পাবেন। টেকনিক্যাল প্রফেশনালরা আজকের দিনে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। কোর্ট কাচারি বিষয়ে কিছু পরিবর্তনের আভাস থাকতে পারে, কোর্ট কেস ইত্যাদি চলে খেয়াল রাখবেন। যেহেতু বৃহস্পতি ট্রানজিটের মুহূর্তে আছে, ফাটকার ক্ষেত্রে এই মুহূর্তে একটু বুঝে শুনে ইনভেস্ট করা দরকার। অন্যান্য বিষয়ে সাধারণত আজকের দিনটা কেনাকাটি, শখসাৎপূর্ণের কাজ এগুলো করার ক্ষেত্রে অসুবিধা নেই, সেগুলো করতে পারেন। যাত্রায় লাভ, কমিউনিকেশন এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। বিস্তারিত জানতে আপনারা আপনার ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডিসক্রিপশন অপরে কাটে দেওয়া রইল। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আপত্তি নেই, তবে সন্তান যারা ক্যারি করেছেন স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যালগ্ন, কন্যারাশি, কন্যালগ্ন, কন্যারাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে দ্বিতীয় এবং তৃতীয় উপর দিয়ে, এবং দ্বিতীয় এবং তৃতীয় এখানে চন্দ্র কিন্তু আর্থিক যোগাযোগ দেবে, কিছু বিষয় ফিনান্সিয়াল ক্ষেত্রে উন্নতি, কিছু ফান্ডিং, আটকে থাকা টাকা, অর্থ উদ্ধার এগুলো ক্ষেত্রে প্রাপ্তি যোগ দেবে। কিন্তু দেখুন বৃহস্পতি ট্রানজিটের মুহূর্তে আছে, দাম্পত্য মামলা চললে বিষয় খেয়াল রাখবেন। চলতি মামলা মোকদ্দমার মধ্যে ব্যবসায়িক মামলার বিষয় খেয়াল রাখবেন। জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন, তার সঙ্গে বাধানুবাদ কিছু চলে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে, সেকেন্ড ম্যারেজের কানেকশন কিছুটা তৈরি হতে পারে। কর্মভাব ভালো যাবে, কাজের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন। কর্মক্ষেত্রে যোগাযোগ, জনসংযোগ, কারোর সঙ্গে দেখা সাক্ষাতের ক্ষেত্রে ভালো, যে কোনো বিষয়ে জনসংযোগমূলক কাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে, অন্য কেউ হতে পারে, সেগুলো ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। অনলাইন কাজে গ্রোথ থাকবে। সন্ধ্যার দিকটা এটা মাথায় রাখবেন, অনলাইনের কিছু ফ্রড চক্রের প্রাদুর্ভাব, কোনো বিষয়ে ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা, মানসিক ক্ষেত্রে কিছু মুড সুইং এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। বিদ্যা বুদ্ধি বিকাশ, পড়াশোনা জেনারেলি এগুলো ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে, গবেষক যারা আছেন ভালো ফল পাবেন। তবে যাত্রা, ভ্রমণ, সোশ্যাল কমিউনিকেশন এগুলো আজকে সারাদিনে বেশ ভালো যাবে, যে কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনে ভালো যাবে, কথা বেছে যারা খান, গান বাজনা ইত্যাদি যারা করছেন ভালো যাবেন, অর্থকরী কাজ সংক্রান্ত বিষয়ে ভালো ফল পাবেন। খালি যেটা বললাম সন্ধ্যার দিকে কিছু বিষয়ে অনলাইন ফ্রড চক্র বা ইত্যাদি এদের প্রাদুর্ভাব বাড়তে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর জেনারেলি আজকের দিনটায় আপনার ক্ষেত্রে ফ্যামিলি গ্যাদারিং, পরিবারের কারো আগমন এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। ব্যবসার ক্ষেত্রে কিছু উন্নত বিষয়ে খবরাখবর পেতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ব্যবসার ক্ষেত্রে এই মুহূর্তে কিছু পরিবর্তনের বার্তা, দাম্পত্য বিষয় ইত্যাদি বিষয়ে পরিবর্তনের বার্তা থাকতে পারে। তুলালগ্ন, তুলারাশি, তুলালগ্ন, তুলারাশির ক্ষেত্রে যদি দেখি চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি, কিন্তু সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশিতে এবং সন্ধ্যায় রাশি থেকে প্রস্থান করছে। সকাল এবং সন্ধ্যার মধ্যে মুড সুইং অনেকটা ফেস করবেন। বৃহস্পতির নক্ষত্র এবং বৃহস্পতির ট্রানজিটের মুহূর্ত ব্যবসা বুদ্ধি বিকাশ, আপনার পড়াশোনা, বিবাহ সংক্রান্ত বিষয়ে কিছু খবরাখবর পেতে পারেন। ব্যবসায় কিছু আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকতে পারে, তবে এটা খেয়াল রাখতে হবে আজকের দিনটায় যেহেতু বৃহস্পতির প্রভাবটাকে একটু মাথা গরম রাখ, যেদের প্রবণতা থাকবে একটু
নিজেকে জাহির করা, হাম্বর, ওইভাবেগুলো কিন্তু থাকবে। জ্ঞানের বহিঃপ্রকাশ হতে পারে। বিবাহ কেন্দ্রিক বিষয় সেকেন্ড ম্যারেজের কানেকশন আজকের দিনে আসতে পারে। কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তন হতে পারে। কর্মভাব ভালো, তবে নাইট শিফটে যারা সন্ধ্যার দিকে কাজ করছেন কাজের ক্ষেত্রে কিছু স্ট্রেসফুল লাইফ, এগুলো কিন্তু থাকতে পারে। ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি থাকবে। মায়ের মতকে গুরুত্ব দেবেন। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। সম্পর্কের দিকটা মোটের উপর স্বাভাবিক থাকবে, তবে বেশিরভাগ সময় আবেগপূর্ণতা থাকবে। ডিসিশনগুলো ঝোঁকের মাথায়, আবেগের মাথায়, এই ধরনের বিষয়ে কিন্তু নির্ণয় হতে পারে। সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সাধারণ কেনাকাটি, শখ-শাখপূর্ণ কাজে আপত্তি নেই, সেগুলো করা যেতে পারে। বিশেষ কিছু কাজেও কিন্তু উন্নতি, আর্থিক যোগাযোগ, এগুলো কিন্তু থাকতে পারে। জব ট্রান্সফারের সম্ভাবনা হরস্কোপে রয়েছে। শত্রু নাশের সম্ভাবনা থাকবে। মেডিকেল কাজে অগ্রগতি থাকবে, তবে চলতি রোগভোগ একটু সমস্যা ক্রিয়েট করতে পারে। ঘুম সংক্রান্ত বিষয়ে কিছুটা আপডাউন হবে। আর এখানে যাত্রায় লাভ হতে পারে। কম্পিটিটিভ এক্সাম ইত্যাদি থাকলে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি ক্ষেত্রে লগ্নে চন্দ্র প্রবেশ করছে রাতে, তার আগে চন্দ্র থাকছে রাশির দ্বাদশে। মুড সুইং অবশ্যই ফিল করবেন সকাল এবং সন্ধ্যার মধ্যে। বৃহস্পতির প্রভাব থাকছে, একটু স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। ঘুমের পরিমাণ সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে আবেগপূর্ণতা থাকবে, তবে এটুকু বলবো যেহেতু বৃহস্পতির ট্রানজিট মে মাসের শুরুতেই, তাই প্রেমের বিষয়ে এই মুহূর্তে কিন্তু কোনো কঠিন সিদ্ধান্ত নেবেন না, সেটা আপনার ক্ষেত্রে নেগেটিভ হতে পারে। বিবাহ সংযোগগুলো আসতে পারে, প্রেমজ বিবাহের কানেকশন তৈরি হতে পারে, পড়াশোনা ভালো যেতে পারে, কম্পিটিটিভ এক্সাম ইত্যাদিতে ভালো ফল পাবেন। ব্যাক অফিস জব, চাকরি বাকরির ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। অনলাইনে কেনাকাটি, শখ-শাখপূর্ণ কাজ করতে পারেন। প্রেমের ক্ষেত্রে এই বিষয়ে কিছু আমি বলবো যে যাদের খুব সমস্যা চলছে, কোনো প্রেমের ছাড়াছাড়ি হয়েছে বা প্রেমের ক্ষেত্রে কিছু বড় আগে সমস্যা ঘটেছে, নতুন কিছু প্রেমের সুযোগ, সমৃদ্ধি বা হঠাৎ করে প্রেমের ক্ষেত্রে কিছু ভালো খবরাখবর, এই সময় কিন্তু বৃহস্পতি ট্রানজিটের দরুন আসার সম্ভাবনাও আছে। তবে প্রেমের ক্ষেত্রে তর্ক বিতর্ক, বাক বিতণ্ডক, এগুলোকে সাধারণভাবে এড়িয়ে চলার চেষ্টা করবেন। নতুন সন্তান যোগ শুভ হলেও সন্তান যারা ক্যারি করে আছেন, স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকবেন। সন্তানের ক্যারিয়ার, ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। ফাটকা লাভের যোগ হরস্কোপের রয়েছে। জেনারেল ব্যবসা ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ থাকবে, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাবেন। মেডিকেল কার্য যদি, অফিসিয়াল কার্য যদি, এগুলো করতে পারেন। অনলাইনের কাজে গ্রোথ, উন্নতি, এগুলো কিন্তু থাকতে পারে। ব্যবসায়িক কাজগুলো মোটর উপর জেনারেলি ভালো যাবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, তবে যেহেতু লগ্নে চন্দ্র নিচস্থ হবে, এটা মাথায় রাখবেন। সন্ধ্যা পরবর্তী সময় ঝোঁকের মাথায় কাজ, আবেগের মাথায় কাজ, কিছু বিষয়ে মনে একটু কিছু চিন্তাভাবনা চলে সেগুলো বেশি বাড়ছে, সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি, ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নের কিন্তু রাশির একাদশ এবং দ্বাদশে। একাদশস্থ চন্দ্র অনেকটাই শুভ ফল দেয়। দ্বাদশস্থ চন্দ্র আপনার মানসিক স্ট্রেস বাড়াবে, তাই সন্ধ্যার জন্য কোনো কাজ ফেলে রাখবেন না। সকাল দুপুর বৈকালের মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো করার চেষ্টা করুন। সাধারণত বৃহস্পতির প্রভাব সারাদিন রাতেই থাকার জন্য মানসিক প্রভাব অত্যন্ত বেশি থাকবে। ছোটোখাটো ঘটনা বিষয়ে মনকে প্রভাবিত করবে। পড়াশোনা, জ্ঞান, বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো। সন্তান যোগ শুভ। পেটের গোলমাল, হজমের সমস্যা বাড়তে পারে। স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, একটু খেয়াল রাখবেন। প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে আমি আর এটুকু বলবো যে প্রতি যেহেতু ট্রানজিটরত, প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তন, চেঞ্জ, এই ধরনের সিচুয়েশানগুলো কিছু কিছু ক্ষেত্রে এই সময় অ্যারাইজ করতে পারে। তো প্রেমের ক্ষেত্রে যারা খুব প্রবলেম বা সমস্যা ফেস করছেন, তারা অবশ্যই অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ এই সময় নিয়ে নেবেন, সেটা কিন্তু সব দিক থেকে আপনার জন্য উচিত হবে। অন্যান্য বিষয়ের মধ্যে বিদ্যা, বুদ্ধি বিকাশ, গবেষণা, রিসার্চ, যে কোনো কম্পিটিটিভ জায়গা, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনি কিন্তু এই মুহূর্তে ভালো ফল পাবেন, সেগুলোতে ভালো ফল থাকছে। এবং অনলাইন কার্যাদিগুলো আজকের দিনে অবশ্যই ভালো যেতে পারে। আর জেনারেল ব্যবসায় সমস্যা নেই, এক্ষেত্রে ভালো ফল পাবেন। গাড়ি বাড়ি, বাস্তু সংক্রান্ত কাজকর্ম এই সময় কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। তবে যেহেতু মঙ্গল গ্রহ অঙ্গারক যোগ চলছে, অযাচিত কারণে একটু মাথা গরম, রাগজেদের পরিমাণ অনেকের বাড়তে পারে। সন্ধ্যার দিকটা একটু খরচপ্রবণ হবে, এটা খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে দিনের শুরু থেকে বৈকাল অবধি সময়টা বেশি ভালো যেতে পারে। সন্তানের পরামর্শ আজকের দিনে গ্রহণ করতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু দশম এবং একাদশ। কর্মমুখী দিন থাকবে, কেরিয়ার রিলেটেড বিষয় আজকের দিনে ভালো ফল পাবেন। বৃহস্পতির প্রভাব থাকার জন্য সাধারণত একটু খরচ প্রবণতা থাকবে, এদিক ওদিক করে খরচ একটু হতে পারে। খরচের বিষয়টা সামান্য ক্ষেত্রে মাথায় রাখা দরকার। এবং আজকের দিনটা আমি প্রথমেই বলবো, যেহেতু বৃহস্পতির প্রভাব থাকছে, দূরযাত্রা, বিদেশ যাত্রা, দূরের সংযোগ এগুলো কিন্তু হতে পারে। বৃহস্পতি ট্রানজিটরত এই সময় মাথায় রাখবেন। প্রেমের ক্ষেত্রে কিছু নতুন সংযোগ, যোগাযোগ আসতে পারে। পার্টনারের যদি কোনো দুর্গমন হয়ে থাকে, তার সঙ্গে যোগাযোগ ইত্যাদিগুলো হওয়ার সম্ভাবনা থাকতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল পেতে পারে। তবে পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে ভীষণভাবে এই দিকটা খেয়াল রাখবেন। বাড়ির কোনো বিষয় নিয়ে সমস্যা চললে, কোনো অন্যান্য বিষয়, প্রপার্টি ইত্যাদি, সে বিষয়টা খেয়াল রাখবেন। মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু চেঞ্জ পরিবর্তন হতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, সন্তান যোগ শুভ, ঘুমের পরিমাণ তো বাড়বে আমি বললাম। এছাড়া আজকের দিনটি আমি বলবো লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি, বিদেশি টাকা যা ইনকাম করে তাদের ক্ষেত্রে প্রাপ্তিগুলো হওয়ার সম্ভাবনা আছে। সাধারণ কেনাকাটি, শখ-শাখপূর্ণ কাজে আপত্তি নেই, খরচ প্রবণতা যেমন থাকছে থাকছে, তবে ফাটকার ক্ষেত্রে আজকের দিনটি আমার মনে হয় মধ্যম প্রকৃতির কাটতে পারে।
এছাড়া আজকের দিন এটা মাথায় রাখতে হবে যে যে কোনো কাজে একটু সময় অপচয়, সময় ব্যয় বা ওভার টাইম, এই জাতীয় টেন্ডেন্সিগুলো আজকের দিনে থাকবে। এই বিষয়টা অবশ্যই চাকরি ব্যবসা সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে, পার্সোনাল কাজেও কিন্তু এটা কিন্তু প্রযোজ্য হবে। আর বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান এগুলো কিন্তু ভালো যেতে পারে আজকের দিনটা। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কোনো কাজ শুরু করা, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি যদি হয় আপনার, তাহলে কিন্তু আজকে চন্দ্র অবস্থান করছে আপনার রাশির ভাগ্য এবং অবশ্যই কিন্তু কর্মস্থানে। চন্দ্র কিন্তু বৃহস্পতির কানেকশানে আছে, কিছু প্রাপ্তিযোগ তো থাকবেই, আর ইচ্ছা শখ পূরণ, কর্মকেন্দ্রিক বিষয়ে কিছু উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। কিন্তু দেখুন, চন্দ্র যেহেতু কর্মভাবে প্রবেশ করে নিচস্থ হবে, কাজের পরিবেশ নিয়ে কিছু স্ট্রেস, কর্ম নিয়ে কিছু অভিযোগ, এগুলো কিন্তু সন্ধ্যার দিকে থাকতে পারে। সবার সঙ্গে হয়তো বনি বনা সঠিকভাবে হচ্ছে না, এগুলো কিন্তু কিছুটা থাকতে পারে। জেনে বৃহস্পতি তৃতীয় থেকে চতুর্থ দিক যাচ্ছে, এই সময় কিন্তু ভূ সম্পত্তি, আপনার পরিবার, আপনার জমি জায়গা, বাস্তুগত বিষয়ে কিছু পজিটিভ চেঞ্জ এই সময় কিন্তু পেতে পারেন। কিছু প্রপার্টি সেল হওয়ার থাকলে, কিছু ভাড়া বাড়ি খুঁজলে, কোনো কিছু গাড়ি, সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র সেল করা থাকলে এই সময় যোগাযোগ আসতে পারে। গান বাজনা যারা করছেন, ভালো সেল প্রফেশনে যারা আছেন, ভালো কথা বেছে যারা খান, তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো, এগুলোতে কিন্তু আপনারা গুড রেজাল্ট পাবেন। এছাড়া সাধারণভাবে ভ্রমণ, যোগাযোগ, যাত্রা, আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান, এগুলোতে টোটালি আপনারা কিন্তু এই সময় ভালো ফল পাবেন। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো বিষয়ে কোনো ডেটিং, কোনো মিটিং, আলাপ আলোচনা, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। অনলাইন কাজে গ্রোথ, অনলাইন কাজে উন্নতি, অনলাইন কাজে যোগাযোগ, এগুলো কিন্তু আজকের দিনে ভালো থাকবে। আর এখানে এটুকু বলা যায়, জেনারেল ব্যবসা ভালো যাবে। বৃহস্পতি এবং সূর্যের একটা একই রাশিতে গোচর চলছে বর্তমানে, ফলত এই সময় বিশেষত বক্তা যারা আছেন, প্রভাবশালী ব্যক্তি যারা আছেন, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন, তাদের ক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবনে কিছু উন্নতি, লাইফ পার্টনার জীবনে কিছু উন্নতি, তার ক্যারিয়ারে কিছু ভালো হওয়া, এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়েছে। জেনারেলি আজকের দিনটায় অন্যান্য বিষয়ের মধ্যে চন্দ্র যেহেতু রাশির ভাগ্যস্থানে থাকবে, ধর্মকর্ম, ধার্মিক কাজ, ধার্মিক উন্নতি, ধার্মিক বিষয়ে কিন্তু আপনার কিছু ভালো ফল আসা, এগুলোর সম্ভাবনা হরস্কোপে বিশেষভাবে রয়েছে এবং এগুলোতে আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। আর জেনারেলি আজকের দিনটায় পরিবারের মতকে গুরুত্ব দেবেন, সেভিংস ফান্ডিং করতে পারেন, আর্থিক দিক থেকে দিনটা ভালো, মানসিক চাহিদা পূরণের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু অবশ্যই কিন্তু অষ্টম এবং নবমের ওপর দিয়ে। এখানে কিন্তু চন্দ্র অবশ্যই অবস্থান করছে, এখানে বৃহস্পতি নক্ষত্রে আপনারা খুব আবেগপূর্ণ থাকবেন, ছোটোখাটো বিষয়ে মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে এবং খুব সাধারণ বিষয়গুলো মনের ওপর বেশি প্রভাবশালী হবে। যেহেতু বৃহস্পতি ট্রানজিটরত, আমি মীনের শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে বলবো। নতুন কিছু সংযোগ, যোগাযোগ এগুলো কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকছে। চন্দ্র যেহেতু অষ্টমে আছে, মানসিক চিন্তা অতিরিক্ত বাড়তে পারে, এটা খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে নতুন সংযোগ, যোগাযোগ আসতে পারে, ফাটকা লাভের যোগ হরস্কোপের রয়েছে। নতুন সন্তান যোগে অসুবিধা নেই, তবে প্রেমের ক্ষেত্রে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদির সূচনা হতে পারে। গুপ্ত সম্পদ, সম্পত্তি প্রাপ্তির যোগ আছে। আইনি ক্ষেত্রে কিছু বিষয়ে পজিটিভ ফল আজকের দিনে পেতে পারেন। শর্ট ডিস্টেন্স ট্রাভেল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা, যোগাযোগপূর্ণ দিন থাকবে। কাজের ক্ষেত্রে একটু বাড়তি প্রেশার, বাড়তি দায়িত্ব এই সময় কিন্তু আজকের দিনে থাকতে পারে। জেনারেল ব্যবসাগুলো মোটর ওপর ভালো যাবে। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু থাকার সম্ভাবনা আছে। যেহেতু শুক্র আপনাদের লগ্ন থেকে সরছে এবং শুক্রের ট্রানজিট যেহেতু, তো সেটা খেয়াল রাখতে হবে যে স্বাস্থ্যের দিকে বিশেষত গাইনি সমস্যা, চোখের সমস্যা এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে খুব হেভি ইনভেস্ট আজকের দিনে করতে যাবেন না। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন এবং অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু আজকের দিনে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।